আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গরের বাহিরের সামনের দরজা আমরা কিভাবে রঙ করেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা কয়েকটা দরজা একসাথে দেখাতে যাচ্ছি অবশ্যই আমরা কিভাবে রং করেছি আপনারা একটু দেখতে থাকুন যদি আপনাদের দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নিয়মিত আমাদের রং করা যেন আপনারা দেখতে পান আমাদের চ্যানেলে প্রায় সময় শুধু রং করা ভিডিও দেখাই আমরা অন্য ভিডিও আপলোড করি না অবশ্যই আপনাদের প্রয়োজনই আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে অনেক রং করা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর অবশেষে আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করুন আমরা কিন্তু দরজাগুলো আমরা তিনটা কালার দিয়ে দরজাটা রং করেছি সিম্পলের মধ্যে আমরা আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই রকম করে রঙ করি সেই জন্য আমরা মালিকের সৌন্দর্য অনুযায়ী আমরা রঙ করেছি অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবেন আমরা কিন্তু এখানে রবিও লোক অ্যানামেল পেন ব্যবহার করেছি বারজার কোম্পানি আর কি যাই হোক সহজে আমরা পরিষ্কার করে ভালো করে অ্যানামেল পেন করেছি অবশ্যই আপনারা কমন করে জানাবেন আমরা কাজগুলো কেমন করে করলাম কেমন হয়েছে একটু জানাবেন না জানালে আমরা কিন্তু জানতে পারবো না অবশ্যই আমাদের চ্যানেলে ভিতরে বাহিরে সম্পূর্ণ রং করা আমরা অলরেডি আপলোড করেছি একটু দেখবেন দেখলে ভালো লাগবে আর কি আর সবাইকে সবাইকেই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বর্তমানে এখন ঈদ নিয়ে ব্যস্ত আছি অবশ্যই সাথে থাকবেন আপনাদের সাথে থাকলে আমার ভালো লাগে সেই জন্য আজকে একটা ভিডিও আপলোড করেছি যাই হোক সবসময় আপনাদের সাথে থাকার জন্য অনেক ইচ্ছে সবাইকে আবারও ইন জানাচ্ছি অগ্রিম আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই আমার খুব আপন মানুষ সেই জন্য আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তে আমাদের সবকিছু শেয়ার করি আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা জেলাতে থাকি আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক আমি পেশাগত একজন রংমিস্ত্রি যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমাদের শুধু রংকরাচারা আমরা অন্য কাজ করি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ইন্বার ও ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন